জি চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করলাম গুড মর্নিং বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। এবং প্রথমেই যে খবরের দিকে আমরা নজর দেব, কংগ্রেসের সঙ্গে জোট করে আদতে ক্ষতি হচ্ছে বামেদের। সিপিএমের প্রথম দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গব্রিগেডকে তুলোধনা কেরল সহ দক্ষিণ লবির। দক্ষিণ ভারত দিয়ে সারা দেশ বিচার করা কখনোই সম্ভব নয়, প্রতিটি রাজ্যের আলাদা ভাবনা। প্রথম দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে পাল্টা সরব হলেন বাংলার নেতারা, খবর সিপিএম সূত্রে। এই নিয়ে কথা বলবো মৌমিতা চক্রবর্তী, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ মৌমিতা, ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে যেমন পক্ষে মত দিয়েছেন, সওয়াল করেছেন বঙ্গ ব্রিগেড, পাশাপাশি কেরল সহ দক্ষিণ লবি তারা একেবারে অন্য কথা বলছেন। একেবারেই তাই। দেখো, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন পরিবর্তন করা হয়েছিল আলিমুদ্দিনের চাপে পড়েই, কিন্তু আলটিমেটলি যে সুফল, যে ডিভিডেন্ড কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে তোলার কথা ছিল তা তো তুলতেই পারা যায়নি। সে সঙ্গে সমঝোতা করে তোলার কথা ছিল তা তো তুলতেই পারা যায়নি। উল্টে আলিমুদ্দিন ইনস্টিটিউটের যদি বলো বা সিপিআইএম দলের ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতির মুখোমুখি হয়ে এবার 2021 ভোটের পর সিপিএম এর ঝুলিতে এসেছে শূন্য। খুব স্বাভাবিকভাবেই প্রকাশ পারাত সহ দক্ষিণ যে লবি, অর্থাৎ কেরল লবি, মহারাষ্ট্র রয়েছে, তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখে গতকাল কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিমান বসু, সীতারামের বিএসপি এবং সূর্যকান্ত মিশ্রদের পড়তে হয়, এবং এটা প্রত্যাশিতই ছিল। শুধু তাই নয়, রীতিমতো তর্কাতর্কি হয়েছে গতকাল কেন্দ্রীয় কমিটির বৈঠকে। এবং কেরলের বক্তব্য একটাই যে, যেভাবে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন চেঞ্জ করিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার হয়, সেই সমঝোতায় আগতে এবং সিপিআইএম দলে ক্ষতি হয়েছে, সারা দেশে তার প্রভাব পড়েছে, এটা শুধু বাংলার ক্ষতি নয়, এটা ওভারঅল সিপিআইএম দলের ক্ষতি। এবং সেই ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে যাদের, তাদের রিপ্রেজেন্টেশন কমেছে। খুব স্বাভাবিকভাবেই সেই নিয়ে কিন্তু বাদানুবাদ চলে। আপাতত ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী, প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। পরবর্তী খবরের দিকে নজর রাখি। আপনাদের জানিয়ে দিই যে ত্রিপুরার যে কোটা ঘটনার প্রতিবাদে, গতকালের ঘটনার প্রতিবাদে মিছিল রয়েছে, এবং আজ বিকেল 5টার সময় মিছিল রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই মিছিলে থাকবেন, যেটা জানা যাচ্ছে, যে শান্তনু সেন, বলয় ঘটক থেকে শুরু করে সুস্মিতা দেব, আশিস লাল সিং, তারা থাকবেন আজকে মিছিলে। জিবি বাজার থেকে ডিজি অফিস পর্যন্ত এই মিছিল হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরও বিশদে তথ্য আপনাদেরকে দেব। প্রবীর চক্রবর্তী, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কি জানা যাচ্ছে বিষয়ে, কি তথ্য রয়েছে? দেখো, ত্রিপুরার জন্য তৃণমূল, এই স্লোগানকে সামনে রেখে টানা 12 দিনের একটা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা গতকাল থেকে শুরু হয়েছিল। এবং গতকাল শুরুর প্রথম দিনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভার সুস্মিতা দেবের ওপর হামলা হয়েছে, এবং এই হামলার অভিযোগের তীর কিন্তু বিজেপির দিকে করেছে তৃণমূল কংগ্রেস, যে বিজেপি এই হামলা ঘটিয়েছে। শুধু একবার নয়, বারবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তারা মারছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকালের এই ঘটনার প্রতিবাদে আজকে জিবি বাজার থেকে ডিজির অফিস পর্যন্ত বিকাল 5টার সময় একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি, যারা গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় পৌঁছেছে, বলয় ঘটক ও শান্তনু সেন, পাশাপাশি সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ অন্যান্য বেশ কিছু প্রথম সারির নেতৃত্ব আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন। সঞ্চিত প্রবীর, আপাতত তোমাকে ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী, প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। পরবর্তী খবরের দিকে নজর রাখছি। চার কেন্দ্রে উপনির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিনি প্রচারে নামছেন। আপনাদের জানিয়ে দিই যে খড়দা এবং তার সঙ্গে সঙ্গে গোসাবা, সেখানে তিনি আজকে থেকে তিনি প্রচারে নামছেন। আজকে যেমন জানা যাচ্ছে যে দুপুর 1টা নাগাদ গোসাবা এবং বিকেল 3টের সময় খড়দাতে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে অক্টোবর দুপুর 1:30 নাগাদ অভিষেক প্রচার সারবেন দিনহাটাতে, এবং 26শে অক্টোবর আর 2:30 নাগাদ প্রচার করবেন নদিয়ার শান্তিপুরে। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রেয়সী, উপনির্বাচনের প্রচার আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে দিচ্ছেন, একটু তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো ওনার কর্মসূচিটা। দেখো, আজ থেকে উপনির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং প্রথম যে সভা সেই সভা হচ্ছে গোসাবায়। এখন এক্ষেত্রে দেখতে গেলে যে 4টি উপনির্বাচনের সভা হবে তার মধ্যে কিন্তু যদি ফলাফল নিরিখে দেখো, তাহলে কিন্তু আমরা জানি যে গোসাবা এবং খড়দা ছিল তৃণমূলের জেতার সিট। অন্যদিকে শান্তিপুর এবং দিনহাটার ক্ষেত্রে কিন্তু সেটা বিরোধীদের দখলে ছিল।
কিন্তু এই মুহূর্তে 213টি আসন নিয়ে বিধানসভায় আসার পরে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে 3-0 অর্থাৎ লাস্ট যে ইলেকশনটা হলো সেই ইলেকশনে 3-0 ফলাফলের পরে এই ইলেকশনে তারা নিশ্চিত যে 4-0 ফলাফল হবে। অন্যদিকে বিজেপির তরফ থেকে একটা মরিয়া চেষ্টা করা হচ্ছে যে দিনহাটা এবং শান্তিপুর এই দুটো দিকেই যেন তাদের দখলে থাকে, অন্তত তাদের যাতে মুখটা রক্ষা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে নিশ্চিত যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে শুধু বিজেপির মুখ রক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, 4-0 তো হবেই এবং বড় মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই প্রত্যেকটা সিটে জিতবে। সেক্ষেত্রে মূল যে প্রচারের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল প্রচারের জায়গায় যে বিষয়গুলো উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি পূরণ, অর্থাৎ নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তারা সরকারে এলে সেগুলো পূরণ করবে, সেই প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু এই বছর ঘোরার আগে কার্যকর করা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বিজেপির সঙ্গে তৃণমূলের যে পার্থক্য সেই পার্থক্যই কিন্তু তুলে ধরা হবে, যার মধ্যে অবশ্যই সব থেকে বড় প্রতিশ্রুতি ছিল লক্ষ্মী ভান্ডার। আমরা জানি ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকা মহিলাদের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং অবশ্যই দুয়ারে রেশন, মানে এই সমস্ত যে মেজর যে প্রকল্প ছিল জনহিতার্থে সেই প্রজেক্টগুলো ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই ঘোষণা করা বিষয়গুলো তারা বছর ঘোরার হাতে তারা সরকারে আসার বছর ঘোরার আগেই সেগুলো কার্যকর হচ্ছে, মানুষ তার সুফল পাচ্ছে। এই বিষয়টাই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাই তুলে ধরতে পারেন সাধারণ মানুষের কাছে যে তৃণমূল যা বলে তৃণমূল তাই করে। ফলে কার্যত 4-0 লক্ষ্য নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 4টি উপনির্বাচনের প্রচার আজ থেকে শুরু হতে চলেছে।